নমস্কার, সন্ত সেবালাল নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা পৌঁছে গেছি আমাদের এই শহরের ঐতিহ্যবাহী একটি মন্দির, অবশ্যই শিব মন্দির, নাম ষণ্ডের সত্তলা। বহু ইতিহাস রয়েছে মন্দিরকে ঘিরে। আসুন আমরা একটু দেখে নিই এই মন্দিরের ঠিক কী কী ইতিহাস রয়েছে, কারা এই মন্দিরের প্রতিষ্ঠা করেছেন। যদিও করোনা বিধির কারণে মন্দির কিন্তু সম্পূর্ণ বন্ধ, সেবায়িতদের মধ্যে যারা রয়েছেন তারা এখন বিভিন্ন জায়গায় একটু কাজে কর্মের সূত্রে রয়েছেন বাইরে। আমরা ঘুরে নিই এই মন্দির চত্বর এবং জেনে নিই একটু ইতিহাস। চুঁচুড়া শহরের অন্যতম মন্দির গঙ্গার ধারে এই ষণ্ডের সত্তলা। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন দিগম্বর হালদার। দিগম্বর হালদার ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত এবং শিবভক্ত, সেই কারণে হয়তো স্বয়ং শিব তাকে স্বপ্নাদেশ দেন। স্বপ্নাদেশের বাক্যটা কিন্তু বেশ চমকপ্রদ। আমি শ্মশান সংলগ্ন ভাগীরথীর জলে নিমজ্জিত আছি। আগামী রথযাত্রার পরদিবস শুভ তৃতীয়া তিথিতে জেলে সম্প্রদায়ের মধ্যে যিনি নীলমণি জেলে, তার জাল থেকে ঈশ্বরের মূর্তি উদ্ধার করতে হবে এবং পূজা অর্চনার ব্যবস্থা করতে হবে। এই ধরনের একটা হার কাঁপানো স্বপ্ন পান দিগম্বর হালদার। এই যে আমরা বিরাট সুউচ্চ এই মন্দিরটা দেখতে পাই, এটা যদিও আজকের সময়ে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই মাত্রা নিয়েছে, কিন্তু দিগম্বর হালদার ষণ্ডেশ্বরজির মূর্তি যখন গঙ্গা থেকে তুলে এনে এই শ্মশানের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন তখন এটা ছিল মাত্র এক চালার মাটির ঘর। অনেক কাল পরে ষণ্ডেশ্বরের এই প্রথম পাকা মন্দিরটি তৈরি করেছিলেন এই চুঁচুড়ারই জনৈক একজন ব্যক্তি, যার নাম সিদ্ধেশ্বর রায়চৌধুরী। তবে মূল মন্দিরটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার ক্ষয়প্রাপ্ত হয়। তখন এই মন্দিরকে ঘিরে তৈরি হয় একটি সমিতি, যেই সমিতির একদম সভাপতি ছিলেন আমাদের এই চুঁচুড়া শহরের অন্যতম ডাক্তার মুখোপাধ্যায়। তার পুরো নাম ছিল ডক্টর মুরারিমোহন মুখোপাধ্যায়। যেহেতু মন্দিরকে আবার নতুন করে ঢেলে সাজাতে হবে, তার জন্য সংগ্রহ করা হয় একটা চাঁদা। একটা ঘটনার কথা এখানে না বললেই নয়, আমাদের মহানায়ক উত্তম কুমারের একবার শোনা যায়, এই উত্তম কুমারের স্ত্রীকে সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলেছিলেন এই চুঁচুড়া শহরেরই ডাক্তার মুরারিমোহন মুখোপাধ্যায়। স্ত্রীকে সারিয়েছেন মহানায়ক উত্তম কুমার, তাকে তো কিছু সাম্মানিক দেবেনই, অন্তত যাকে চার্জ বা ফিজ। এই মুরারিমোহন তখন বলেছিলেন যে আমাদের মন্দির আমাকে ফিজ না দিয়ে আমাদের মন্দির প্রকল্পের অর্থাৎ উন্নয়নের আপনি সহযোগিতা করুন, অর্থদান করুন। আশ্চর্য ঘটনা না? আমাদের বাংলা সিনেমার তথা ভারতীয় সিনেমার অন্যতম প্রধান নায়ক উত্তম কুমার, তারও কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে এই মন্দির তৈরির ইতিহাসে।